ভারতীয় জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে প্রতিটা জেলায় ব্লকে এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের এই 138 বছরের আমরা ভারতীয় মনীষী স্বাধীনতার আগে এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের সেই সমস্ত মহান নেতা যারা আমাদের পথ প্রদর্শক তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আগামী দিনে জাতীয় কংগ্রেস তাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধ। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে কংগ্রেস দল দেশের মানুষের কাছে এই ঐতিহাসিক মহান গণতান্ত্রিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে দেশকে আরও বেশি গণতান্ত্রিক সাংবিধানিক উপায়ে দেশের যে মূল কাঠামো এই কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকের দিনে আমরা আমাদের রাজ্যের যারা বর্ষীয়ান কংগ্রেস নেতা তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি, যারা প্রয়াত হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। দীর্ঘ পথ চলায় কংগ্রেসের নেতৃত্ব, কংগ্রেসের সহকর্মীরা যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। এই দিনে সমস্ত কংগ্রেস দল এক মন্ত্রে আবদ্ধ হয়ে ভ্রাতৃত্ব এবং বন্ধনের মাধ্যমে সারা রাজ্য জুড়ে দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করতে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় বার্তা পাঠিয়েছি। আজকে বেলা 11টায় রবীন্দ্র ভবনের 1 নম্বর হলে এক অনুষ্ঠান, সংহতি অনুষ্ঠান পরিলক্ষিত হবে। এই অনুষ্ঠানে আমরা আমাদের বর্ষীয়ান নেতৃত্বকে সম্মাননা জানাব, শহীদ এবং প্রয়াত নেতাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব, তাদের পরিবারবর্গের সঙ্গে আমরা একাত্মবোধ করতে তাদের আমন্ত্রণ জানিয়েছি। আজকের এই কর্মসূচিতে আমাদের মধ্যে আছেন আমাদের সিডব্লিউসির স্থায়ী আমন্ত্রিত সদস্য মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয়, আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি, আমাদের বর্ষীয়ান নেতা বিধায়ক গোপাল রায় মহোদয় এবং আমাদের লিগ্যাল সেলের প্রাক্তন চেয়ারম্যান দেবরঞ্জন চৌধুরী মহাশয়, কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ আমাদের সমস্ত শাখা সংগঠন, আমাদের বিভাগের নেতৃবৃন্দরা সকলেই এই সমবেত হয়েছেন।